এটা এক ধরনের সংখ্যালঘুদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়কে তিনি একদম কোন ঠাসা করে রেখেছেন, কোনো উন্নয়ন হয়নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেক বিকাশ ভবনের সন্নিকটে। এখানে আপনাদেরকে দেখাবো যে আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান বিক্ষোভ করছেন। এনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, 2014 সাল থেকে 2020 দীর্ঘ 6 বছর ধরে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আন্দোলন করছেন। কখনো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, আবার কখনো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন হয় না। তৎকালীন তৃণমূলে থাকা মুকুল রায়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন হয়নি। তাই আবারও 2020 সালের 10ই ফেব্রুয়ারি সল্টলেকে বিকাশ ভবনের সন্নিকটে তারা কিন্তু তাদের সেই দাবি দাওয়া নিয়ে আবার অনশনে বসেছে। সংখ্যালঘু দপ্তরের পূর্ণমন্ত্রী, তিনি সংখ্যালঘু শিক্ষার উন্নয়নে 10,000 মাদ্রাসা দেওয়ার নাম করে 200 প্রতিষ্ঠা দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয়, এই সকল শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 8 বছর কোনো ন্যূনতম সাম্মানিক পায় না। 40,000 আমার ছাত্রছাত্রী তাদের মিড ডে মিল পান না, কিন্তু সরকারি পাঠ্যক্রম বরাদ্দ আছে। এ কী ধরনের দ্বিচারিতা? শিক্ষকরা শিক্ষকতা করবেন, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবেন, সরকারের কাছে রেকর্ড থাকা সত্ত্বেও, 40,000 ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও তারা ন্যূনতম সাম্মানিক পাবে না কেন? সংখ্যালঘু ছাত্রছাত্রীরা বলে তারা কি মিড ডে মিল পেতে পারে না? এটা এক ধরনের গণতান্ত্রিক দেশের দ্বিচারিত নয় কি? আজ প্রশ্ন করতে ইচ্ছে করছে, বারবার কেন আমাদের পথে বসতে হবে? আপনাদের তো ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছেন মুকুল রায়, তারপরে আপনার ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, তারপরেও কেন আপনারা বসছেন? আসলে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো অস্বীকার করছেন। ওরা ছলনাময়ীর কোনো রকম চালাকির ছলনাময়ীর অভাব হয় না। ঠিক তেমনই মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় 2015 সালে মহাকরণে দাঁড়িয়ে প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার ভিডিও বার্তা সারা বাংলা মিডিয়ায় প্রকাশিত হয়েছেন। তিনি আজকে পাল্টে খাচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়তো মিসগাইড করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন তুলে দিয়েছেন, এখন অস্বীকার করছেন। 96 দিনে তৎকালীন সেকেন্ড ইন কমান্ডার তৃণমূলের মুকুল রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, শতাধিক সাংবাদিক সম্মেলন করে তারা অস্বীকার করছেন। তারা যদি নাই দেবেন তাহলে প্রতিশ্রুতি কেন দিয়েছিলেন? আর যদি মাদ্রাসার জন্য কিছু করতেই পারবে না তাহলে মাদ্রাসার রেকগনাইজগুলো ফেরত নিয়ে চলে যাক। কেন এই অসহায় শিক্ষকদের জীবনটাকে এইভাবে তিল তিল করে ধ্বংস করছেন? এটা এক ধরনের সংখ্যালঘুদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। মানে অনেক শিক্ষিকাও রয়েছেন, আমরা একজন শিক্ষিকার মুখ থেকে শুনবো কী জন্য তারা অনশনে বসেছেন, কিসের জন্য আপনাদের এই অনশন? আমরা মূলত এখানে বেতনের দাবিতে এবং শিক্ষার্থীদের, আমাদের মাদ্রাসায় যেই স্টুডেন্টগুলো পড়ে তাদের হচ্ছে ন্যূনতম যে ইনসেন্টিভসগুলো, যেমন মিড ডে মিল, সাইকেল, ব্যাগ, ঠিক আছে, এই সব সমস্ত কিছুর জন্য আমরা এই আজকে অনশনে বসেছি। আপনাদের মূলত দাবি হচ্ছে শিক্ষকদের বেতন? হ্যাঁ, অবশ্যই। আপনারা বিনা বেতনেই চাকরি করে এসেছেন? আমরা বিনা বেতনেই শ্রম দিয়ে এসেছি, বিনা বেতনেই শ্রম দিয়ে এসেছি, এবং আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আমরা এই 8 বছর সময় আমরা সেই মাদ্রাসাগুলোতেই কাটিয়ে দিয়েছি। এখন আপনারা কি চাইছেন? আমরা মূলত চাইছি যে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এবং ওনার কাছে বারবার এই রিকোয়েস্টটাই আমরা রাখছি যে আপনারা আপনাদের কোনো প্রতিনিধি পাঠান, নতুবা আপনারা আমাদেরকে ডাকুন, আমরা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবো, এবং আমাদের জন্য ন্যূনতম সাম্মানিকটুকু আপনারা তার ব্যবস্থা করে দিন। আপনার নাম? আমার নাম নাগমা নাচ, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি কোন মাদ্রাসায় শিক্ষক? আমি কালটিহাট কালটুমিয়া জুনিয়র হাই মাদ্রাসার শিক্ষিকা, প্রধান শিক্ষিকা। দুঃখ, ক্ষোভ আর ক্রোধ সব কিন্তু একাকার হয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরে বারবার প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। তবুও আশা ছাড়িনি আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, তারা সেই আশাই বুক বেঁধে আবারও আন্দোলনে বসেছেন। এখানে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে তারা অনশনরত অবস্থায় তারা সাইতে রয়েছেন। কী জন্য আজকে আপনারা এই অনশনে রয়েছেন? আমরা দীর্ঘ 8 বছর ধরে অপেক্ষা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওয়াদা করেছিলেন বা বলেছিলেন মুখে যে আপনাদেরকে 10,000 মাদ্রাসা দেব, এবং মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়কে সম্পূর্ণভাবে সহযোগিতা করব, কিন্তু সেই 10,000 মাদ্রাসা জায়গায় দিলেন মাত্র 235টি, তাও কি আমাদের কোনো
স্কুলের কোনো ফেসিলিটি নেই, আপনার মিড ডে মিল দেয় না, স্কুল ড্রেস দেয় না, জুতো দেয় না, আর সব থেকে যেটা, শিক্ষক হচ্ছে ছাত্রছাত্রী গড়ার কারখানা এবং এনারা হচ্ছেন কারিগর শিক্ষক, সমাজ তৈরি করার এনারা হচ্ছেন এক একটা জাতির মূর্তি। এবং এই শিক্ষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ন্যূনতম বেতন বা ভাতা কিছুই ব্যবস্থা করেনি। মাদ্রাসা শিক্ষা পূর্ণমন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজের হাতে রেখেছেন কি যে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতি করব, উন্নয়ন করব, কিন্তু সম্পূর্ণ সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়কে তিনি একদম কোণ ঠাসা করে রেখেছেন, কোনো উন্নয়ন হয়নি এবং কোনো স্কুলগুলোকে আর্থিক সহায়তা তিনি করেন না, এবং বিশেষ করে আমাদের এই মুসলিম সম্প্রদায় বা মাদ্রাসাগুলিকে। আমরা এখনও পর্যন্ত আমরা পাঁচখানা অনশন বা আন্দোলন করে গেছি বিভিন্ন জায়গায়, আপনারা তার সেটা অবগত, কোনো সুরাহা হয়নি। বারবার তার তিনি আমাদের সামনে, তিনি যেহেতু পূর্ণ মাদ্রাসা মন্ত্রী, তিনি কোনো সময় আমাদের সামনে আসেন। 2011 সাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেই সংখ্যালঘু তোষণ করে গিয়েছেন, কিন্তু আসলে এই তোষণের মাধ্যমেই তিনি তোষমতি করে গেছেন, উন্নয়ন বলে কিছু হয়নি, এমনটি দাবি এখান থেকেই উঠছে। শুধু তাই নাই, মুখ্যমন্ত্রী বড় গাল করে বলেছিলেন 10,000 মাদ্রাসা অনুমোদন দেবো, 10,000 দিইনি, মাত্র 235টি দিয়েছে, কিন্তু নেই টিচারদের বেতন, নেই মিড ডে মিলের ব্যবস্থা। তাই বারবার অনশনে বসেছেন, কিন্তু প্রতিশ্রুতি পেয়েছে, বাস্তবে রূপায়ণ হয়নি, তাই আবারও অনশনে রয়েছেন আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা। আমরা কথা বলবো আরেকজন শিক্ষকের সঙ্গে, কিসের জন্য রয়েছেন আজকের এই অনশনে? আমরা আজকে এসেছি অনেক দাবি দাওয়া নিয়ে, আমরা 10 তারিখ থেকে এ পর্যন্ত আমরা অনশনের মধ্যে আছি, যে আমাদের যে আমরা মাদ্রাসা চালাই কিন্তু আমাদের বেতন নেই, দীর্ঘদিন 8 বছর ধরে আমরা ফ্রি আমরা সার্ভিস দিচ্ছি, যে আমাদের দাবি দাওয়া এটাই যে আমরা যেন বেতন পাই, তার জন্য আমরা অনশন করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গুলজার আলী সরকার। আপনি কোন মাদ্রাসা শিক্ষকতা করেন? আমি দক্ষিণ দিনাজপুর ধলদিঘি আহমদিয়া সিনিয়র মাদ্রাসা। আজ অনশনের তৃতীয় দিন, এখানে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি, বিচারপতির নির্দেশ রয়েছে, কোর্টের নির্দেশ রয়েছে, সরকারি সমস্ত রকম সহযোগিতা করতে হবে, কিন্তু কোর্টের সেই নির্দেশকে অমান্য করে সরকার স্বৈরাতন্ত্র আচরণ করছেন বলে এমনই অভিযোগ করছেন আনএডেড মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘ দাবি, দীর্ঘ আন্দোলন, কিন্তু প্রতিশ্রুতির পর মিলল না ফল, তাই আবারও অনশন, আবারই দাবি, আবারও আন্দোলন, কিন্তু এবারে কি মিলবে সেই ফল? বারবার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির ফল কি এবার পূরণ হবে, এ নিয়েই কিন্তু সংশয়ে রয়েছেন তবুও আশাবাদী আনএডেড মাদ্রাসার শিক্ষকরা। আপনারা দেখছেন পিএম নিউজ 365, ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট, সল্টলেক, কলকাতা।